হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক কদিন ভিডিও দেওয়া হয়নি বন্ধুরা, প্রায় 2-3 দিনের বেশি হয়ে গেল। ওই মাসির সাথে বিবাহ থেকে আসার পর থেকে আর ভিডিও করা হয়নি, আর তোমাদেরকে শেয়ারও করা হয়নি। তো আজকে বাড়িতে কেউ নেই, আর তোমাদের দাদা ভাইও নেই, তো তোমাদেরকে জানানো হয়নি। তোমাদের দাদা ভাই নেই, তোমাদের দাদা ভাই কাজে গেছে। কাজে বলতে প্রত্যেক দিন যেরকম এই আমাদের বাড়ির আশেপাশে যেরকম কাজে যায় সেরকম কাজে না, ধরো কোথায় বলতো, অনেকটা দূরে গেছে, 3 মাসের জন্য কাজে গেছে বাইরে, গোয়াতে কাজ করতে গেছে। জায়গাটার নামও তোমাদেরকে বলে দিলাম, কারণ দেখো তোমরা তো আমার একটা ফ্যামিলি, তাই না? তোমাদের জানানো দরকার আমার। তো তোমাদেরকে জানিয়ে দিই, কালকে আমি ভিডিওটা শুরু করতে পারিনি, কালকে তোমাদের দাদা ভাই গেছে কাজে, আর আমার ফোনটা না ভেঙে গেছে, সেই জন্য আমি কিছুদিন হলো ভিডিও দিতে পারিনি। মন টন খারাপ, ফোনটা ভেঙে গেছে, বেশিটা ভাঙেনি, হয়তো তোমরা ভাববে যে ফোন ভেঙে গেছে বলছে, তাও কী করে ভিডিও করছে। তো বেশিটা ভাঙেনি ফোনটা, মানে হালকা ভেতরটা চুরমার হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে বাইরে ভেতরে ভেঙেছে, কিন্তু এখন জানি না ভেতরে ভেঙেছে না বাইরে ভেঙেছে, আমি সঠিক বুঝতে পারছি না। কিন্তু দেখে না, তোমাদেরকে যদি এখন ক্যামেরাতে দেখাতে পারতাম হয়তো তোমরা একটু হলেও বুঝতে পারতে। ফোনটা বাইরে হাত দিচ্ছি, তো বাইরে যে কাঁচটা বলে আর কি, তো সেই কাঁচে হাত দিচ্ছি প্লেন পুরো, আর ভেতরে দেখা দেখে মনে হচ্ছে কি ভেতরটা ভেতরটা ফেটে গেছে, বাইরে কিন্তু কোনো বোঝা যাচ্ছে না, ভেতরে বোঝা যাচ্ছে, এতটা মানে চুমা হয়ে গেছে, চুর চুর যেরকম হয়ে যায় সেরকম একবারে ঝিরি ঝিরি ফেটে গেছে এরকম অবস্থা। তো তোমাদের দাদা ভাই বলে তারপরে উপরের কাজটা বলে তুলেছিল, তার জন্য আরও বেশি খারাপ লাগছে মোবাইলটা দেখতে। তাছাড়া সব কাজই হচ্ছে, যেরকম মোবাইলের সব কাজই ধরো মানে ভালো মতো হচ্ছে, সময় সময় একটু আটকে যাচ্ছে এটাই, তাছাড়া ভালো মতো হচ্ছে, জানি না কতদিন মোবাইলটা ভালো থাকবে, কারণ ফেটে গেছে বুঝতেই পারছ। তোমাদের দাদা ভাই কালকে চলে গেছিলো, ভাবছিলাম ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো, তারপরে জানি না কেন তো না ভিডিও শুরু করতে পারলাম না, ভিডিও মানে করার মতো অবস্থায় ছিলাম। কালকে এমনিতে লবণের দিন গেছে, তোমরা সবাই জানো, কালকে বৃহস্পতিবার ছিল নাকি, যাই হোক মনে নেই বন্ধুরা। তো যাই হোক, কালকে লবণ গেছে, আর কালকে দিনে তোমাদের দাদা ভাই চলে গেছে বিকেলবেলা, ধরো তোমার 4টা-5টার দিকে গেছে, লবণ ছিল, তারপর রান্না বাড়া ছিল, তোমার দাদা ভাই যাবে আরও তাড়াতাড়ি করে রান্না করতে লাগবে, অনেক কাজকর্ম ছিল বুঝতেই পারছো, ওই জন্য ভিডিও করা হয়নি। তো আরকি আর কতদিন এরকম থাকবে, ভিডিও তো শুরু করাই লাগবে আমাকে, তাই না? যেহেতু আমি ভিডিও করি, তোমরা দেখো সে যতটুকুই তোমরা আমাকে সাপোর্ট করো না কেন, অল্পই করো আর বেশি করো সাপোর্ট করো, তো ওইটুকুই আমার কাছে অনেক, আশা করছি তোমরা আরও সাপোর্ট করবে আমাকে। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক, সারাদিন কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমাদেরকে জানিয়ে দিলাম, মন টন খুব খারাপ, কালকের একটু ভিডিও তোলা আছে। তোমরা তাও ভাববে যে হয়তো দিদি ভাই কেন হেসে হেসে কথা বলছে, দেখো মনের কষ্ট তার তোমাদের সাথে শেয়ার করা যায় না, যতই আমি ওপর ওপরে কথা বলি যে আমার এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু মনের ভিতরে যে কষ্টটা সেটাকে আর তোমাদেরকে ক্যামেরাতে বলে বোঝাতে পারবো বলো? জানি না কালকে এতটা খারাপ লাগছিলো, কারণ তোমাদের দাদা ভাই কখন আমাকে কিন্তু আমার ছেড়ে যায় না, এই কাজে যায় আবার রাতে কিন্তু ঠিক চলে আসে, মনের মধ্যে একটা আশা থাকে যে না মানুষটা ঠিক আসবেই, তো এই তো রাত্রেবেলা চলে আসবে, আমি তাড়াতাড়ি কাজকর্ম সেরে নিই, রান্না ফান্না সেরে নিই, তো তোর সাথে টাইম কাটাতে পারবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকে। আর ধরো তোমার গায়ে চলে গেল, কদিন ধরে আমাকে বোঝাচ্ছে, আমি কিন্তু কাঁদছি, আমাকে বোঝাচ্ছে, তাও মানে নিজের মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না যে না ও তো চলে আসবে, কয়েকদিনের জন্য যাচ্ছে, মানে ও যায় না না কোনো দিন আমাকে ছেড়ে, সেই জন্য আর আমি কখনো একা থাকি না, সেই জন্য দিয়ে আমাকে বোঝাতে 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 কয়েকদিন গেল, কালকে ও আমাকে বুঝিয়েই যাচ্ছে বুঝিয়েই যাচ্ছে, চেষ্টা করলাম যে না যাওয়ার টাইমে আমি কিছুতে ওর সামনে কাঁদবো না, নিজের মনকে যতই ইয়ে করি ঠিক রাখতে কখনো পারা যায় না বলো বন্ধুরা। তো যাই হোক,
কালকের একটু ভিডিও করা আছে, তোমাদের দাদাভাই ক্যামেরা চালিয়েছিল, হচ্ছে একটুখানি যাতে আমার কষ্ট হলে যাতে আমি ওটা দেখে মনে রাখতে পারি যে না ও আমার সাথে আছে, এরকম একটা হাসি মজা করছিলাম আর কি। ও মানে বলছিল এরকম ব্যাপার, তো তোমাদের সাথে ওটা শেয়ার করবো, তোমরা দেখে নিও। বেশি কথা বলবো না, অনেকক্ষণ কথা মানে টাইম হয়ে যেত, আমি দেখছি আর তোমাদের সাথে কথা বলছি, বুঝতেই পারছো। তো চলো বেশি কথা না বলে কী কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি, আর ভিডিও করলে আমার মনটাও ভালো থাকবে। আমি হচ্ছে ভিডিওটাই শুরু করি। বাড়িতে কে বলে সবাই গেছে ধান কাটতে, মা বাবা আমার দেবর সবাই গেছে, তিনজনেই গেছে কাজে, মানে ধান কাটতে গেছে, আর আমি বাড়িতে একা আছি। এখন বাড়ি আতর গোছাবো, স্নান করবো, পুজো দেবো, সব কাজগুলো সারবো এখন। তো চলো তোমাদের সাথে কতটুকু কী পারছি শেয়ার করবো। তো চলো তোমরা স্কিপ করো না, কিন্তু স্কিপ করলে পুরো ভিডিওটা মিস হয়ে যাবে। বন্ধুরা প্লিজ স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো আর আমাকে সাপোর্ট করো, ঠিক আছে? চলো দেখতে থাকো, পরে আসছি।
আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর, এটা